হাসি একটি শক্তিশালী সম্পদ। হাসি বিভিন্ন চ্যালেঞ্জ কাটিয়ে উঠতে ও একটি স্বাস্থ্যকর সুখী জীবন যাপনে সাহায্য করে। তাই দুশ্চিন্তাগ্রস্ত না থেকে হাসুন মন খুলে, তাহলে শরীর ও মন দুটোই সুস্থ থাকবে। জানলে অবাক হবেন, দুশ্চিন্তাগ্রস্ত হয়ে জীবন কাটালে নানা রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি বাড়ে। দুশ্চিন্তা ও একাকিত্ব কঠিন সব ব্যাধির ঝুঁকি বাড়ায়, আর হাসলে নানা রোগ থেকে রক্ষা মেলে। একোমোস অ্যান্ড ড্রাগস ফার্মাসিউটিক্যালস এর ম্যানেজিং ডিরেক্টর ডাক্তার জৈনের মতে, বর্তমানে শারীরিক, মানসিক ও সামাজিক সম্পর্ককে উন্নত করতে হাসির বিকল্প নেই। জ্ঞানীয় আচরণগত থেরাপির একটি কৌশল হিসেবে হাসি ও হাস্যরস ব্যবহার করা হয়েছে। ধারণার উপর ভিত্তি করে একটি বিকল্প মন বা শরীর অনুশীলনও আছে, যাকে বলা হয় লাফটার ইয়াগো, যা ক্রমেই দেশ ও বিশ্ব জুড়ে জনপ্রিয়তা অর্জন করছে। আসুন জেনে নেওয়া যাক হাসির যত উপকারিতা ও কিভাবে আরো বেশি হাসবেন। হাসির যত উপকারিতা, হাসির কারণে আপনার শরীর অধিক বাতাস গ্রহণ করে, ফলে রক্তে বেশি পরিমাণে অক্সিজেন প্রবাহিত হয় এবং রক্ত সঞ্চালন বৃদ্ধি পায়। হাসলে শরীরে স্ট্রেস হরমোন কর্টিসোল ও অ্যাড্রেনালিন কমে যায়, যা আমাদের দীর্ঘ সময় সুস্থ থাকতে সাহায্য করে। যারা হাসি খুশি থাকেন, তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা গোমড়ামুখুদের চেয়ে বেশি থাকে। যখন আমরা হাসি, তখন আমাদের শরীর থেকে ফিল গুড হরমোন বা ভালো বোধ করার হরমোন অ্যান্ড্রোফিন নির্গত হয়, যা আমাদের পুরো শারীরিক ব্যবস্থার উপর ইতিবাচক প্রভাব ফেলে। কেউ যদি এক মিনিট সময় হাসেন, এতে শরীর থেকে যে পরিমাণ ক্যালোরি পড়বে সেটা ট্রেডমিলে 6 থেকে 10 মিনিট হাঁটার সমান। হাসির মাধ্যমে পরিবার, কর্মস্থল ও সমাজে আপনার ব্যাপারে সবার ইতিবাচক ধারণা তৈরি হয়। হাসির মাধ্যমে ব্যথা দ্রুত উপশম হয়। হৃদরোগীদের জন্য হাসি হতে পারে বড় ঔষধ, কারণ হাসলে ভালো থাকে হৃদযন্ত্র। মানবিক সম্পর্ক ও মানুষে মানুষে যোগাযোগ দৃঢ় করে তুলবে আপনার হাসি মুখ। চলুন জেনে নেওয়া যাক কিভাবে আরো বেশি হাসবেন। বেশি হাসতে চাইলে হাসির রুটিন করে নিন, যেমনটা প্রত্যহিক ব্যায়াম কিংবা খাদ্য অভ্যাসের জন্য আছে, তেমন নির্দিষ্ট সময় সেটা হতে পারে। প্রতি সকালে ঘুম থেকে উঠে নিয়ম করে হাসুন, তার জন্য প্রতি সকালে একটি করে কৌতুক পড়তে পারেন। কিছু মানুষ আছেন যারা বেশ মজা করে কথা বলেন, কৌতুক করেন, হাসি খুশি থাকেন, এমন কারো বন্ধু হয়ে যান, তাদের সঙ্গে থেকে নিজেও হাসিতে মাতুন। আজকাল ইউটিউব ফেসবুকে স্ট্যান্ড আপ কমেডিয়ানদের মজার মজার প্রচুর ভিডিও পাওয়া যায়, সেগুলো দেখুন। সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোই বন্ধুদের মধ্য থেকে যাদের কথা বা স্ট্যাটাস ভালো লাগে বা মজার ব্যক্তিদের ফলোয়ার হয়ে যান, এটাও হতে পারে আপনার হাসির উৎস। প্রতিদিন না হলেও সপ্তাহে একবার হলেও কোনো ফানি বা কমেডি সিনেমা দেখুন। এছাড়া আজকাল বিভিন্ন ওটিটি স্ট্রিমিং প্ল্যাটফর্মে হরহামেশাই কমেডি সিরিজ প্রচারিত হচ্ছে। প্রিয় মানুষগুলোর সঙ্গে বেশি সময় কাটান, তাদের সঙ্গে মজার এবং সুখের স্মৃতির রোমন্থন করুন। দেখবেন কেমন মন খুলে হাসছেন আপনি, আর কেমন মন ভালো হয়ে যায়। মজার মজার হাসির গল্প উপন্যাসের বই থাকতে পারে আপনার প্রতিদিনের পাঠ্য তালিকায়। গোপাল ভাঁড় কিংবা নাসিরউদ্দিন হোসেনের মজার ঘটনাও থাকতে পারে পাঠ্য তালিকায়। ঘরের বা পরিবারের সবচেয়ে ছোট মানুষটির সঙ্গে বন্ধুত্ব পাতিয়ে ফেলুন, তার সঙ্গে কথা বলে ঘুরতে গিয়ে বা খেলাধুলা করলে আপনি আপনি হাসি পাবে। কুকুর বা বিড়ালের মতো মজার কোনো পোষা প্রাণী পালতে শুরু করে দিন, তাদের বিভিন্ন কর্মকাণ্ড আপনাকে বেশি বেশি হাসতে সাহায্য করবে। সামসাদ জাহান, বিডি প্লাস।